একশো চল্লিশ কোটির দেশে রেলের তরফ থেকে যখন পাঁচ ছ বছর পর ভ্যাকান্সি বেরোয় তখন আমরা কি দেখতে পারি না তখন আমরা দেখতে পারি যে ভ্যাকান্সি বেরিয়েছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই নোটিফিকেশানটা শুরু হচ্ছে ইন্ডিয়ান ম্যাপের রেসপেক্টে সেখানে বিভিন্ন জায়গায় রেলে কোথায় কোথায় আছে প্রতিটা আর এখানে দেখিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে একশো চল্লিশ কোটির দেশে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি তার ভ্যাকান্সি কত পাঁচ মানে এটা কি ভ্যাকান্সি এই ভ্যাকান্সিটা পাঁচ বছর ছ বছর পর না বেরোলেও চলতো মানে আমরা যারা অ্যাসপিরেন্ট যেভাবে সংঘর্ষ হচ্ছে রেলের মতন একটা মানে বিশাল বড় একটা স্ট্রাকচার তার রেসপেক্টটা দাঁড়িয়ে এইটুকু একটা ভ্যাকান্সি মানে ভাবনারও অতীত মানে এই ভ্যাকান্সিটার মিনিমাম যদি আরও থ্রি টাইমস আসতো ফিফটিন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড তাও একটা কিছু ঠিক আছে না কম্পিটিশানের একটা জায়গা আছে এই ভ্যাকান্সিতে কি করব কলকাতার আর ইস্টার্ন রিজিয়ান আর আমাদের সাউথ ইস্টার্ন রিজিয়ানের তিরিশটার একশোটা ভ্যাকান্সি আনরিজার্ভ ক্যাটাগরি এটা কি মানে বাস্তবের সাথে মেলানো কিভাবে মেলাবো মেলানোর জায়গা অবধি নেই আজকে তোমাদের সাথে কথাগুলো তোমরা তো কোনো সবাই দেখেও নিয়েছ নতুন করে বলার কিচ্ছু নেই এখানে তবুও যারা প্রথমবার মনে করছো এএলপি দেবে তার প্রসেস কী হয় কীভাবে হয় নর্মালি কি গ্র্যাজুয়েশন করলে আবেদন করা যায় এই সমস্ত টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তার তরফ থেকে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লোকো পাইলট মানে সিম্পলি যারা ট্রেন চালায় তাদেরকে বলা হয় এ এলপি বিশাল বড় কিন্তু একটা সম্মানীয় জব তার রেসপেক্ট দাঁড়িয়ে নোটিফিকেশান বেরিয়েছে যেটা কিন্তু এবছরেই বেরিয়েছে এক দু এবং আজকে থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে কালকে নোটিফিকেশন বেরিয়েও গেছে তার আগের দিন শর্ট নোটিফিকেশান বেরিয়েছিল যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করো না সেখানে প্রতিটা আপডেট দেওয়া হয় টাইম টু টাইম সেখানে গিয়ে চেক করেও আসতে পারে এবং অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস সেখানে কিন্তু তোমাদের সাথে শেয়ারও করা হয়েছে তো তার রেসপেক্ট দাঁড়িয়ে আছে তোমাদের সাথে পুরো কমপ্লিট ভিডিওটা থাকবে তো চলো ইন ডিটেলসে আজকের পুরো ভিডিওটা শুরু করা যাক ফাইনালি চলে আসবো হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ খারাপ জায়গাটা খারাপ জায়গাটা কি না ভ্যাকান্সি এটা কী ভ্যাকান্সি এখানের থেকে হাসবো না কাঁদবো এটাই লিটারালি মানে কী করেছে এটা কী করেছে আমি যদি সিম্পলি এইটুকু জায়গায় আমার বারবার চোখে পড়ছে এত বড় একটা ইস্টার্ন রিজিয়ান সেখানে দাঁড়িয়ে কলকাতার ইস্টার্ন রিজিয়ানের ভ্যাকান্সি হচ্ছে মানে শিয়ালদা সাবডিভিশন হোক এইগুলো হচ্ছে একশো পঞ্চান্ন খান রিজার্ভ দুশো চুয়ান্ন ওভারঅল দুশো চুয়ান্ন ভাই একশো চল্লিশ কোটি দেশে কলকাতায় পপুলেশন দশ কোটির বেশি হয়ে গেছে কি এটা সাউথ ইস্টার্ন রিজনে তিরিশটা রিজার্ভ ক্যাটাগরির ভ্যাকান্সি টোটাল একানব্বই গান এটা কী করেছে মালদাতে সাতষট্টি আর তেইশ এটা না বার করতে পারলেও হতো কোনো দরকার ছিল না ভোটের আগে এরকম আমাদের একটা কিছু সামান্য একটা যা তোকে একটা ছোট্ট একটা কিছু মানে অবহেলা করে গিফট দেওয়া এটাকে বলে খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া আর কিছুই না ভোটের আগে বার করতে হবে নালে তো অ্যাটেনশন গেন করতে পারবে না এটাই হয়তো বাস্তব না তো সেই কারণে এটা বার করেছে আর কিচ্ছু না এটা কী এটা না বার করলেও পারতো মানে বিলাসপুরে একটু ভ্যাকান্সি আছে আর আমি এখানে কিছু দেখতেই পাচ্ছি না সিমিলারলি কিছু দেখতে পাচ্ছি না যেখানে কি মানে কোনো মানে লেখা তিনশোর অধিক উঠছে না তিনশোখানা আনরিজার্ভ ক্যাটাগরি ভ্যাকান্সি দিয়ে কী হবে রেল এটা এটা অন্য কিছু না ছ বছর পর ভ্যাকান্সি বার করেছে এটা কি জিরো টোটাল পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই আনডিসার্ভ ক্যাটেগরি চব্বিশও নিরানব্বই পঁচিশশোখানা আনডিসার্ভ ক্যাটাগরি ভ্যাকান্সি এটা সম্ভব কখনো বাস্তবে আমরা কখনো ভেবে দেখেছি এটা নিয়ে যত দেখব তত আমরা টেনশনে পড়ে যাব মানে একটা ডিপ্রেশন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি অ্যাক্সপেন্টের রেসপেক্টে এটা কী ভোটার আগে এটা বার করা একদম কোনো দরকার ছিল না ইন ফিউচার বলছে আরও বাড়বে 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 তো অনেক কিছু বাড়বে কী এটা কম্পিটিশানটা কী লেভেল টাফ হবে শুধু সেটা ভাবো মানে কী লেবে তো তো প্রসেসিং করতে লাগাবেই মোটামুটি চার বছর এটা কোনো কথা হচ্ছে একটা দশ বছরে একবার হয় না দুবার হয় না কি এগুলো এর থেকে তো এসএসসি অনেক বেটার মাছ মাছ বেটার তো ছেড়ে দেবো ব্যাঙ্ক সবার আগে এগুলো মানে সব সেক্টরই ভালো সব সেক্টরেরই প্রয়োজন কিন্তু এরকম করলে কি করে হবে এত বছর পর তুমি ভ্যাকান্সি বার করছো একটা সুইটেবল ভ্যাকান্সি বার করবে না এটা কোনো কথা হলো মাত্র পাঁচ হাজার মানে ছশো ছিয়ানব্বই আইপিপিএস প্রতি বছর দশ হাজার করে ভ্যাকান্সি অল টোটাল বার করছে ক্লার্ক এবং পিওর রেসপেক্টে সবাই বলছে ব্যাংকের ভ্যাকান্সি কমবে ব্যাংকের ভ্যাকান্সি করবে রিয়েল কী করলো এটা মানে সিরিয়াসলি মানে বলার কিচ্ছু নেই ভ্যাকান্সি থেকে সবাই ডিসঅপয়েন্টেড একটাই কথা এই ভ্যাকান্সিটা না বার করলেও পারতো আর বার যখন করেছে কিভাবে কম্পিটিশানটা হবে সেটা আমরা ভাব গেলেই আমাদের আমাদের হানড্রেড পার্সেন্ট বেস দিতে হবে আর কিচ্ছু না তারপরে যা হবে সেটা তো উপরওয়ালা জানি আর কি বলবো এর থেকে আর বেশি কিছু হতে পারে না তো চলো এটাই হচ্ছে সবটা প্রথমে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে বলে রাখি অনলাইনে আজকে থেকে শুরু হয়ে গেছে কুড়ি এক দু থেকে এবং পুরো এক মাস সময় পাবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অবধি তোমরা ফর্মটাকে রাত বারোটার মধ্যে ফিল করার জন্য তারপরেও যদি কোনোভাবে যদি ফর্মটা ভুল হয় তাহলে কিন্তু একটা এডিট উইন্ডো খুলে দেবে তার পরের দিন অর্থাৎ কুড়ি তারিখ থেকে উনত্রিশ তারিখ আরও কিন্তু এখানে দশ দিনের জন্য এডিট উইন্ডোটা খুলে দেবে তোমরা তার মধ্যে বাই এনি যদি ফর্ম ফিল আপে ভুল করো তাহলে কিন্তু সেটা রেক্টিফাই করে ঠিক করে নিতে পারবে এখন চলে আসবো স্যালারি রেসপেক্ট তার পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি যেটা কিন্তু আর আরবি রেলওয়ে জোন ওয়াইজ হয় এবং তার সাথে পে লেভেল টু অনুযায়ী তোমরা সেভেন সিপিসি তা অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে ইনিশিয়াল স্যালারি শুভ হবে বাট ইনহ্যান্ড কিন্তু স্যালারি মোটামুটি নিয়ার অ্যাবাউট ফরটির কাছাকাছি কিন্তু থাকবে ইনিশিয়াল পিরিয়ডে মেডিকেল স্ট্যান্ডার্ডটা খুব ভূমিকা গুরুত্বপূর্ণ আছে এ ওয়ান ক্যাটাগরি থাকতে হবে সেটা নিয়ে ইন ফিউচার যখন আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিসকাস করব সেখানেও আলোচনা করব তার সাথে আঠারো থেকে তিরিশ বছর অব্দি এজ লিমিট থাকতে হবে এক সাত দু হাজার চব্বিশের ভিত্তিতে এবং ওভারঅল ভ্যাকান্সি পাঁচ হাজার ছ শো ছিয়ানব্বই ব্যাস এইটুকুই আর কিছু নেই এই হয়েছে একদম বেসিক জিনিসগুলো অনলাইনে ফর্ম ফিল করতে হবে ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আবেদনের লিঙ্কও প্রোভাইড করে দিয়েছি তার সাথে তোমাদের ইম্পর্টেন্ট আর কী কী জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আগে কথা বলিনি না তোমাদের এখানে বললাম কি তোমাদের কিন্তু পার্টিকুলার সিভিটি এক্সাম হবে ফার্স্ট এক্সাম সেটার রেসপেক্টে নর্মালাইজিং হবে এবং তারপরে সিভিটি রাউন্ড টু হবে এবং দুটোর রেসপেক্টেই কিন্তু ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে মানে তিনটেতে এক নম্বর করে ভুল থাকে রেলের একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সেখানে কিন্তু কোনো রকমের ইংলিশ থাকে না তোমাদের কিন্তু ইংলিশ পড়তে হবে না অঙ্ক ডিজনিং এবং তার সাথে আদার সাবজেক্টগুলো দেখতে হবে ইংলিশ কিন্তু রেলের পরীক্ষাতে আসে না সিবিটি ওয়ানে তো যারা পার্টিকুলার ইংরেজিতে একটু ফোটা ফিওয়ার আছে ভয় আছে তারা কিন্তু রেলের এক্সামগুলো দিতে পারো কোনো অসুবিধা নেই বাট অন্যান্য এক্সাম দিতে গেলে ইংলিশ তোমাদের জানতেই হবে তো এই হচ্ছে বেসিক্যালি জিনিসপত্রগুলো তার সাথে তোমাদের এখানে বলা কি যদি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্ট হয়ে যায় তাহলে তোমরা কিন্তু ফ্রি ট্রেন ট্রাভেল ফ্যাসিলিটিও পেয়ে যাবে মানে সারা জীবনের জন্য তোমাদের এবং তোমাদের নিজেদের ফ্যামিলি কিন্তু পার্টিকুলারলি ট্রেনে ফ্রিতেই তোমরা যাতায়াত করতে পারবে পোস্টিং কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যেখানে ইচ্ছে দিতে পারে এবং পার্টিকুলার যে আরবি থেকে পড়ছো সেই আরআবির রেসপেক্টে অবভিয়াসলি সেই রিজিয়ানের রেসপেক্টেই থাকবে ইস্টার্ন রিজিয়ান হোক বা তার ভিতরে কলকাতা আছে মালদা আছে যেটাই থাক না কেন তার রেসপেক্টটা তো হবেই ভ্যাকান্সি কিন্তু ইনিশিয়াল পিরিয়ডে এটা বেরিয়েছে এবং পরবর্তী সময় বলেছে বাড়লেও বাড়তে পারে জানি না কী করবে কারণ রেলের ভ্যাকেন্সিতেও মানে খুব ডিফারেন্ট এবং মেডিকেল ফিটনেসটি কিন্তু প্রচণ্ড তো শুরুই করবো মেডিকেল ফিটনেসের রেসপেক্টে তোমাদের মধ্যে যাদের যাদের সবার প্রথম কনসেপ্ট যাদের চোখে চশমা আছে তারা এই ফর্মটা ফিল করতে পারবে না কি বলছে কথাটা না কথাটা বলছে যে এখানে কিন্তু এ ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে সিক্স বাই সিক্স লেফট রাইট দুটো রেসপেক্টে কিন্তু ডিস্ট্যান্ট ভিশন থাকতে হবে উইদাউট গ্লাসেস তাছাড়া নিয়ার ভিশন যেটা আছে সেটা কিন্তু জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট থাকতে হবে উইদাউট গ্লাসেস তো যাদের কিন্তু এখানে স্পেক্টিক্যালস আছে তারা কিন্তু এখানে পার্টিকুলার ধরেই চলো যে ফর্ম ফিল আপ করে কোনো যাবে আসবে না হ্যাঁ ইন এনি কেস যদি আফটার জয়নিং আসে সেটা পরের বিষয় আফটার জয়নিং তোমাদের চোখে পাওয়ার এসেছে চশমা এসেছে সেটা পরের বিষয় বাট ইনিশিয়াল পিরিয়ডে কিন্তু সেটা দেখতে হবে তাছাড়াও নাইট ভিশন ঠিক আছে মেসোপিক ভিশন বায়োকুলার ভিশন ফিল্ড অফ ভিশন কালার ভিশন এগুলো কিন্তু পার্টিকুলার টেস্টে পাস করতে হবে এই তিনটে ক্রাইটেরিয়া যদি সবার প্রথমে থাকে মেডিকেল ফিটনেসের এই তিনটে হাইট লম্বা চওড়া ওয়েট এই সমস্ত কিন্তু ম্যাটার করে না মেন কিন্তু এইটাই মেডিকেল ফিটনেসটা সেটা যদি আগে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য ইন্টারেস্টেড হও আদারওয়াইজ হয়েও না তাছাড়া যারা ল্যাসিক সার্জারির মধ্য দিয়ে গেছো তারা কিন্তু এখানে লিখেই দিয়েছে পুরস্কার আর নট এলিজিবেল ফর দ্য পোস্ট অফ এ এলপি অনেকে এরকম হয় যে চোখে পাওয়ার আছে আমরা ল্যাসিক করে নিলাম তারপরে ফাইনালি ডিভিটে চলে গেলাম সেটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু তোমাদের জীবনেও কিন্তু আর সেই জায়গাটা থেকে মানে থাকবে না তোমরা কিন্তু ইন ফিউচার রেলের কোনো ফর্মই ফিল করতে পারবে না যদি এই পার্টিকুলার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার আছে সেটা যদি ইন ফিউচার কখনও বেরোয় সেগুলো তোমরা বড় সেখানে কিন্তু এতটাও কিন্তু ভিশন রিলেটেড কিন্তু এখানে মানে কনস্টিটিউ যেগুলো আছে সেইগুলো কিন্তু এতটাও মানে পক্ত নয় এ ওয়ান শুধুমাত্র এলপি পোস্টের জন্যই লাগে তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আবারও রিপিট করছি কথাটা সার্জারি করে চলে গেলে পাওয়ার কমে এগুলো কিন্তু হবে না তাছাড়া কিন্তু সবই ঠিক আছে এজ লিমিট কি না এজ লিমিট যেরকম অ্যাজ ইউজুয়াল এক সাত দু হাজার চব্বিশের ভিতর থেকে আঠেরো থেকে তিরিশ বছর তার সাথে এসএসটিতে পাঁচ বছর ও তিন বছর এজিসন থাকে যেটা আঠারো থেকে তিরিশ বছর যা আছে মানে সেম টু সেমই হবে এখানের অন্য কোনো বৃত্তান্ত নেই এরপর চলে আসবে এক্সামিনেশন ফিজের রেসপেক্টে তো তোমাদের মধ্যে যারা যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছো বা যারা যারা ইডাব্লুস ক্যাটাগরি থেকে বিলং করছো বা যারা যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের সবার জন্য কিন্তু পাঁচশো টাকা করে ফি ইনিশিয়াল লাগবে যদি তোমরা ফার্স্ট রাউন্ড বা সিভিটি ওয়ান অ্যাটেন্ড করো জাস্ট অ্যাপিয়ার করো তাহলে চারশো টাকা ফেরত দেবে মানে ফর্ম ফিলাপের অ্যাকচুয়াল প্রাইসিং কিন্তু একশো টাকা কিন্তু সেখান থেকে তোমাদের তিনশো নব্বই টাকার মতন ফেরত দেয় পুরো চারশো টাকা ফেরত দেয় না কিন্তু সেই টাকাটা কবে ফেরত দেবে সেটা জানি না কিন্তু ফেরত নিশ্চয়ই দেবে ফার্স্ট সিভিটি হয়ে গেলে সিমিলারলি এস সি এসটিতে লাগবে হচ্ছে আড়াইশো টাকা এবং তাদের পুরো আড়াইশো টাকাটাই কিন্তু আবার রিফান্ডেবল হয়ে যায় মানে সিমিলারলি এস সি এসটিদের তার সাথে ফিমেল ক্যাটাগরি ট্রান্সজেন্ডার ক্যাটাগরিদের মাইনরিটি ক্লাস যেগুলো আছে ইবিসি ক্যাটাগরি তাদের জন্য কোনো রকমের ফর্ম ফিল আপের টাকা লাগছে না ইনিশিয়াল পিরিয়ডে ফর্ম ফিল আপে টাকা লাগছে কিন্তু সেটা রিফান্ড হবে আর বাকি সবার জন্য একশো টাকা কিন্তু ওভারঅল পাঁচশো টাকা লাগবে চারশো টাকা রিফান্ড করা হবে এবং পুরোটাই অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু ফর্মটাকে ফিল করতে পারবে এছাড়া এখানে বলে দিয়েছে ইভিসি ক্যাটাগরির ক্লাসিফিকেশন কি থাকতে হবে অ্যানুয়ালি ইনকাম যদি তোমাদের এখানে ফিফটি থাউজেন্ড ফ্যামিলির হয় তাহলেই তোমরা ইভিসি বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের রেসপেক্টে পড়বে তো সেখান থেকে অবভিয়াসলি একটা তো পাবেই এই হচ্ছে ব্যাপার তাছাড়া রিফান্ড অফ এক্সামিনেশনের প্রসেস কি ব্যাংকের নাম অ্যাড্রেস ডিটেলস অ্যাকাউন্ট হোল্ডার ইনিশিয়াল পিরিয়ডে যখন বেরোবে মানে হয়ে গেলো তারপরে যখন তোমাদের পরীক্ষা পরীক্ষা দিয়ে ওরা নিজেরাই লিঙ্ক জারি করবে সেখানে রেসপেক্ট আমি এর আগেও তোমাদের সাথে ভিডিও রেসপেক্ট প্রোভাইড করেছিলাম টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও দেখে নিতে পারো তো সেখানেও আরামসে তোমরা সেটা করে নিতে পারবে সেটা পরের বিষয়ে আগে পরীক্ষাটা হোক কী কী আছে না আছে সেগুলো দেখি সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তার সাথে চলে আসছি এখানে হচ্ছে প্যাটার্ন আর সিবিটি কী থাকছে না ইনিশিয়াল পিরিয়ডে কী হচ্ছে এটা পুরো প্রসেসটা বলে দিই তোমাদের একবার ফার্স্ট স্টেজ সিবিটি ওয়ান থাকবে তারপর সেকেন্ড স্টেজ সিবিটি টু থাকবে তারপরে কম্পিউটার বেসড একটা অ্যাপটিটিউড টেস্ট হবে ডিভি হবে মেডিকেল হবে এই ডিভি মেডিকেলটাই কিন্তু পুরো একদম মেডিকেল ডিপার্টমেন্টের একদম মানে এ ক্লাসের রেসপেক্টে তো তোমাদের কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তার আগে প্রথমে তিনটা রাউন্ড আছে সিবিটি ওয়ান কি বলছে না সিবিটি ওয়ান যেটা বলছে সেটা সিমিলারলি তোমাদের এখানে ষাট মিনিট সময় দেবে পঁচাত্তরখানা কোশ্চেন থাকবে পঁচাত্তর মার্কস থাকবে মানে ওয়ান মার্কস করে ওয়ান কোশ্চেন তার রেসপেক্টে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং তিনটে ভুল হলে ওয়ান মার্কস ডিডাক্ট করে যাবে এছাড়া ইনিশিয়াল পিরিয়ড এটা বলে দিচ্ছি কাট অফ তো অনেকেই যাবে এর রেসপেক্টে যাদের এই পার্টিকুলার সিবিটি ওয়ান এর সিলেবাস কি থাকবে ম্যাথ থাকবে তার রেসপেক্টে পুরো জিনিসপত্র থাকবে অ্যালজেব্রা থেকে শুরু করে অ্যারেথমেটিক শুরু করে টিকনোমেট্রিক শুরু করে জিওমেট্রিক শুরু করে সমস্ত কিছুই থাকবে তার সাথে এখানে কী থাকবে রিজনিং থাকবে বা মেন্টাল এবিলিটি থাকবে সেখানে সবই তো থাকবে যা যা আছে তার সাথে সায়েন্স থাকবে এবং অ্যাওয়ারনেস থাকবে ইংলিশ থাকবে না ইংলিশ কিন্তু থাকে না তিনটে সেকশান টোয়েন্টি ফাইভ করে ইন্ডিভিজুয়াল তো সব মিলে কিন্তু এখানে সেভেন্টি ফাইভ তারপরে হচ্ছে সিভিটি টু টু এর রেসপেক্টে যারা শর্ট লিস্ট হবে সিভিটি ওয়ানের রেসপেক্টে সেখানে কিন্তু পার্ট ওয়ান আর পার্ট বি থাকবে টোটাল আড়াই ঘন্টা এবং একশো পঁচাত্তরখানা কোশ্চেন থাকবে পার্ট এতে নব্বই মিনিটে একশোটা কোশ্চেন সলভ করতে হবে পার্ট বিতে ষাট মিনিটে বা এক ঘন্টায় পঁচাত্তরটা কোশ্চেন সলভ করতে হবে দুটো রাউন্ডে কিন্তু ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং আছে তোমাদের এখানে বললে কি থাকবে পার্টের সিলেবাস পার্টেতে এগিয়ে ম্যাথ থাকবে মানে মেন্সের রেসপেক্টে কথা হচ্ছে রিজনিং থাকবে বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এর রেসপেক্টে কিন্তু সিমিলারলি জিনিসপত্র থাকবে কেন এখানে বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং আছে সেটা তোমরা ইন ফিউচার যখন আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার রেসপেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন বলবো সেখানে দেখতেও পেয়ে যাবে ইভেন ওকে সিমিলারলি অফ পার্ট বি কি থাকবে না পার্ট বি কিন্তু ডিজিটি থাকবে বা ডিক্টরেট জেনারেল অফ ট্রেনিং তার রেসপেক্টে থাকবে তোমরা যে বিষয়ে পার্টিকুলারলি থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস স্কোর করবে যে কমিউনিটি রেসপেক্টে তাহলে তোমরা পাস করবে এবং এখানে কিন্তু সিলেবাসটা ভেরিয়াস ট্রেডের রেসপেক্ট থাকবে তোমরা ফর্ম ফিল আপের সময় যে পার্টিকুলার ট্রেডের রেসপেক্টটা আপ করেছো সেই ট্রেড রেসপেক্টিভলি কিন্তু বাকি সিলেবাসের রেসপেক্টে পার্ট বিয়েক কিন্তু এখানে কোয়ালিফাইং ইন নেচারের রেসপেক্টে প্রশ্ন উত্তর থাকবে অর্থাৎ তোমাদের মধ্যে যারা যারা আইটিআই করেছো ট্রেড অ্যাপ্রেনশিপ করেছ ডিপ্লোমা করেছো তাদের রেসপেক্টিভলি সিলেবাস কিন্তু এখানে থাকবে কী কী আছে পার্ট বিতে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তার মধ্যে পুরো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যা যা হয় ইলেকট্রিক্যাল সমস্ত এখানে মেনশন করে দেওয়া আছে ইলেকট্রনিক্স আছে মেকানিক্যাল আছে অটোমোবাইল আছে এবং প্রতিটাই কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে এই কটার রেসপেক্ট থাকবে তারপরে কম্পিউটার বেসিক অ্যাপ্টিটিউড টেস্ট হবে এখানে কিন্তু পার্টিকুলার তোমাদের এখানে গ্রুপে তার রেসপেক্টে দাঁড়িয়ে পার্ট এ পার্ট বি সেটা তো হলোই সেখান থেকে দাঁড়িয়ে কোয়ালিফাইং ইন নেচার সিবিটি হবে তারপরে ডিভি হবে ফাইনালি ডিভি হয়ে যাওয়ার পরে কিন্তু ফাইনালি তোমাদের কি হবে না ফাইনালি কিন্তু তোমাদের এই মেডিকেল টেস্ট সেটা হবে এবং সেখানে পাস করতে পারলেই তোমাদের হাতে কিন্তু জয়নিং লেটার দিয়ে দেওয়া হবে এই হয়ে গেল কমপ্লিট কিন্তু এখানে সিলেকশন প্রসেস আপনাকে ধন্যবাদ ফর্ম ফিল করবে কী করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে পরিষ্কার আমি আর লিংক মেনশন করে দিয়েছি এবং সেখান থেকে গিয়ে ফর্ম ফিল করবে মাথায় রেখে দিও যখন ফর্ম ফিল করবে তখন তোমরা যে সাইজ অফ পিকচার বা পাসপোর্ট সাইজ পিকচারটা দিচ্ছ সেটা যেন তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে থাকে এবং ব্যাকগ্রাউন্ডটা যেন প্লেন থাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে মেনশন করে দিচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কোনো রকম যেন গ্লাসেস ক্যাপ টুপি চশমা এগুলো যেন কিছু না থাকে এবং তার ছাড়াও বারো কপি ফটো কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসে লাগবে তো ওই ফটোটার ওটা অনেক মানে লেটে আছে যে বারো কপি তোমাদের ফটো ওখানে আরও লাগবে যাই হোক পরের বিষয় এই হয়ে গেলো ওভারঅল জিনিস কোন পার্টিকুলার আরবি থেকে তোমরা পার্টিসিপেট করবে আমেদাবাদ হোক আজমির হোক ব্যাঙ্গালোর হোক ভোপাল হোক চেন্নাই হোক মালদা হোক আমাদের এখানে কলকাতা হোক এইগুলো টোটাল আরআবিগুলোর নাম লিখে দেওয়া আছে তার ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটগুলো লিখে দেওয়া আছে সেখান থেকে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারো তাছাড়া খাটার দরকার নেই ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে সমস্ত কিছু অ্যাট এ টাইম পেয়ে যাবে তোমরা এই হয়ে গেলো ওভারঅল ডিটেলস তো এই হচ্ছে পরিষ্কার গোছানোর ডিটেলস আর কিছু এর মধ্যে নেই এরপরে ফাইনাল জিনিস যে ডিসকাশনটা আছে সেখানে আমরা চলে যাবো তোমাদের এখানে বলে রাখি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট স্যালারি হচ্ছে উনিশ হাজার নশো টাকা থেকে শুরু এ ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে বারবার বলা হচ্ছে এবারে চলে আসি কারা ফর্ম ফিল আপ করতে পারবে ইনিশিয়াল হচ্ছে টেন বা মাধ্যমিক মাধ্যমিক করতে হবে তোমাদের ঠিক আছে তার সাথে তোমরা আইটিআই করতে পারো পার্টিকুলার এই রেসপেক্টে কথাটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তো তারা যদি করো হয়ে যাবে অথবা কারা করতে পারো ম্যাট্রিকুলেশন করেছো অথবা তোমরা এস এস এলসি প্লাস কোর্স করেছো মানে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং যেটা তিন বছর অথবা দু বছরের গভর্নমেন্টের ট্রেডের রেসপেক্টে এবং গভর্নমেন্টের সার্টিফিকেট তোমরা পাবে দু থেকে তিন বছর মিনিমাম থাকতে হবে কোনো ভোকেশনাল ট্রেনিং নয় তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা যারা যারা ম্যাট্রিকুলেশন করেছো অথবা তিন বছরের ডিপ্লোমা করেছো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো সেটা ইলেকট্রিক্যাল হোক মেকানিক্যাল হোক ইলেকট্রনিক্স হোক অটোমোবাইল হোক তারাও আবেদন করতে পারবে অথবা যারা সিম্পলি আইটিআই করেছো তারা তো মানে সিমিলারলি এ এলপি যে জবটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এটা মেন কাদের জব এটা হচ্ছে মেন দিয়ে জব ঠিক আছে তাছাড়া যদি ভোকেশনাল ট্রেনিং করো এবং তার সাথে যদি ডিপ্লোমা করো ঠিক আছে তো ডিপ্লোমা অনেকেই করেছো তোমাদের মধ্যে তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবারও গুছিয়ে দিচ্ছি কোনোরকম কিন্তু গ্র্যাজুয়েশনরা আবেদন করতে পারবে না হ্যাঁ পারবে যদি তোমাদের আইটিআই বা ডিপ্লোমা বা কোনো দু থেকে তিন বছরের অ্যাপ্রেন্টিসিপের সার্টিফিকেট হোল্ডিং হও তাহলেই আবেদন করতে পারবে আদারওয়াইজ কিন্তু করতে পারবে না ফাইনালি তোমাদেরকে বলে রাখি যে গভর্নমেন্ট অফ বেঙ্গল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এএলপি নতুন পোস্ট বেরিয়েছে তার রেসপেক্টে মাত্র ভ্যাকান্সি বেরিয়েছে মাত্র পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটা পুরো কমপ্লিট ভিডিওতে আলোচনা করেছি যদি তাও কোনো ডাউট থাকে অতি অবশ্যই জানিও মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিন্তু এ ওয়ান হতেই হবে তাহলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করো চশমা থাকলে অ্যাপ্লাই করো না সিম্পলি বেকার মানে এখন আর কোনো ওই পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে কোনো লাভ নেই ঠিক আছে সিমিলারলি তো এই হয়েছে ওভারঅল জিনিসটা যদি তাও কোনো ডাউট থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ইন ফিউচার কী কী জানতে চাও পার্টিকুলার রেলের থেকে বা এল রেসপেক্টে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আচ্ছা এখানে ভিডিওটা এতটাই দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে ঠিক টাটা বাই বাই